ব্যাপারে কথা বলবো না, কারণটা হচ্ছে আমি ছোট্ট একটু উদাহরণ দিতে চাই। আমার এখনো মনে আছে, আমি নামটা বলতে চাই না, তারপর চলে আসবে, আমি যখন জেনারেল সেক্রেটারি ছিলাম সেখানে আমার প্যানেলের যারা অন্য প্যানেলে যারা ছিল আমাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন তারা, যে ওনারা এটা করতে পারবেন না, এটা ভালো মতো অনেক কিছু বলেছে। আমার এখনও মনে পড়ে আমি একটি জায়গায় ভোট চাইতে গিয়েছিলাম, সেখানে তখন একজন ভোটার আমাকে বলেছিল যে রবীন্দ্র ভাই ওই প্যানেলে ওনারা তো এই সব বলে গেলেন আপনাদের সম্বন্ধে। তখন আমি তাদেরকে একটি কথা বলেছিলাম যে ওই প্যানেলের সবাই ভালো, অত্যন্ত মূল্যবান মানুষ তারা, তারা কাজ করবেন ভালো, আমরাও ভালো, ডিসিশন ইজ ইয়ার্স, যে আপনি কাকে বেছে নেবেন পছন্দটা আপনার, আপনার জানতে হবে যে এই লোকটি ভালো কাজ করতে পারবে কি না। আমি কাউকে ছোট করব না, আমি তাদেরকেও ভালো বলবো। আমার বন্ধু যদি অনেক কিছু বলে গেছে, এটি সত্যি কথা, একদম অ্যাকর্ডিং টু কোরআন, যে আপনি যদি আর একজনের চর্চা করেন যদি সেটি মিথ্যে হয় তাহলে সেটি গীবর, বাট আপনি সত্যকে যদি লুকিয়ে ফেলেন সেইটা কিন্তু আর এক ধরনের অপরাধ, আর সেটা কখনো গীবর হবে না। আমার বন্ধু যদি কোনো কথা তুলে ধরেন, অন্যায়টাকে তুলে ধরেন, সেটা অবশ্যই গীবর হবে না। বিকজ গীবর হচ্ছে যদি আমি অন্যের কথা, মিথ্যে কথাকে যদি আরেকজনের সামনে তুলে ধরি তাহলে সেটাকে আমরা গীবর আকারে আমরা ধরে নিতে পারি। বাট আমার বন্ধু যেসব কথাগুলো বলে গেছেন সেটা আনডাউটলি আমি মনে করি সেটা গীবর না। তারপরও আমি আমার বন্ধুকে যেটি বলতে চাই, ও আগেই বলেছে ওর সাথে আমার সম্পর্ক কী, আমি আমার প্যানেলের যারা আছেন তাদেরকে প্রত্যেককে আমি বলতে চাই, হোয়াট উই আর গোয়িং টু ডু, আমরা কি করব সেটা নিয়ে আমরা সবার কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার বন্ধু একটু আগে বলেছেন এই ব্যাপারটি চলে এসছে, আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি স্পষ্ট আকারে বলে দিয়ে গিয়েছিলেন যে ভিনদেশির কোনো ভাষার ছবি চলবে না। অত্যন্ত দুঃখজনক যেখানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, বঙ্গবন্ধুর দল ক্ষমতায়, সেইখানে ভিনদেশি ভাষার ছবি চলে, এর চেয়ে লজ্জার আর কোনো ব্যাপার হতে পারে না। তো আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই জন্য উনি দেশকে নিয়ে অনেক কিছু নিয়ে উনি অনেকভাবেই অনেক দিক উনি ব্যস্ত থাকেন, অনেক কিছু ওনার সবকে দেখা হয়তো বা সম্ভব হয়ে ওঠে না। বাট আমি যতটুকু জানি বঙ্গবন্ধুর আলাদা একটি ভালোবাসা ছিল এফডিসির প্রতি, যার জন্য এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তৈরি হয়েছিল, এবং আমি যতটুকু জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনারও এফডিসির প্রতি একটি আলাদা ধরনের ভালোবাসা আছে, ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সো ওনার কাছে শুধু আমাকে এইটুকুই বলা, বঙ্গবন্ধু যেটি চায়নি সেটি আমাদের দেশে কেন হচ্ছে, আমার মনে সেটি হওয়াটা ঠিক না। তাতে করে একটু আগে আমার বন্ধু বলেছে, আমি ছোট্ট একটি আমার অন্য একটি উদাহরণ দিতে চাই,